তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো অনেকদিন ধরে ফার্মের আপডেট দিতেছি না, কারণ একটু বিজি ছিলাম ঘোরাঘুরিতে। তো ফার্মের আপডেটগুলো সবগুলো দিতেছিলাম না। তো বর্তমানে চলুন আজকে সমস্ত কিছু দেখিয়ে দিই। তো আমার যে বাচ্চাগুলো আছে, অনেকে জিজ্ঞাসা করছিলেন বাচ্চাগুলো কিরকম হয়েছে। এই যে বাচ্চাগুলো এখানে বাইরে খাওয়ান দিছি, বাচ্চাগুলো খাওয়ান খাইতেছে, আর কিছু এখানে ওই মাঠের কাছে দুধ খাইতেছে। তো এটাতে তো সারা গেলাইছিলাম, কইছিলাম সারানোর পরে দুদিন তো সারা তা ছিল, তারপরে আবার আজকে কারেন্ট নাই, যার লাগে ঘরে কোনো ওয়াশ করছি না, কারেন্ট নাই দেখে ওয়াশ করতে পারছি না। তো সারানোর পরে, দুধ সারানোর পরে আবার যখন এখানে না শাসি মার লগে আবার মিল লাগেছে একদিন দুদিন পরে। তো এখন নতুন আলাদা ঘর করন ছাড়া এটাতে এভাবে রাখা সম্ভব না আলাদা করে। তো নতুন বাচ্চাগুলা সবগুলা খানা খাইতেছে, আর এটা ডেলিভারি হওয়ার কথা ছিল আজকে, কিন্তু এখনও অবধি ডেলিভারির লক্ষণ দেখা যাইতেছে না। তাহলে এটা আরও তিন চার দিন মনে হয় দেরি হইব। অনেকে আমার কল করে এরকম কইছে, মানে এবার দেখা যাইতেছে অনেকের সুগার ডেলিভারি লেট হইতেছে। আমার এটা যেমন ফার্স্ট হয়েছিল, সাত দিন আগে ডেলিভারি হয়েছিল, কিন্তু এটা মনে হয় ডেলিভারি ডেটও হইতো না, এর থেকে দেরি হইব। গত কালকে পরশু দিনেও আমার কল করছে একজনে, আর একসাথ আগে একজনে কল করছিল ডেলিভারি হইতেছে না, পাঁচ দিন পরে, সাত দিন পরে, সাত দিন পরে এরকম ডেলিভারি হইতেছে লেট। আর বাকিগুলা ওটার তো হিটে আইসিল, ওটাতে ক্রস করাইতে পারছি না। এবার হিটে আইলে ক্রস অবশ্যই করাই নেব, বিভিন্ন টেকনিক ইউজ করতে হইব ওটার পেছনে। তো দুই তিনটা দেখি কোনটা দেওয়া হয়। তো এটার আগে খানা দিয়ে দিছিলাম, এখন ভিডিও গরম দেখে আবার খানা দিছি, এখন এটি একটু খাইতেছে। এই শুকুরগুলো মোটামুটি 40-50 কেজির মতো হয়ে যাবে মনে হয় বডি ওয়েট, আর মাস দেড় মাসের মধ্যে এগুলো ডাক দিয়ে দিব। আর বেটাটাও হেলদি আছে, আমার সবগুলা ব্রিডের থেকে বেটাটাই সবচেয়ে ভালো হয়েছে। বেটাটার মতো ফিমেল যদি আরও কটা পাই তাহলে খুব ভালো হইব। এটা প্রায় 10 মাসের মতো হয়েছে মনে হয়, 10 মাসে এটা প্রায় 130-140 কেজির কাছাকাছি হয়ে যাব বডি ওয়েটটা। আর ফিমেলটা আসিল এটার লগে, ফিমেলটা বোধ 90 থেকে 100 গনাইব, নিশ্চয় না 90-90 হইব। আর এটির আজকে ডামে জল নাই, কারেন্ট নাই দেখে ডামে জল দিতে পারছি না, এই জন্য ট্যাঙ্কিতে এখন জল দিয়ে দিছি। ট্যাঙ্কিতে জল খাওয়ানোর লাগে, ঘরে কোনো ওয়াশ করতে পারছি না। আর এখান দিয়ে যে নতুন ঘরগুলা করুম, ঘরগুলার কাজ শুরু করছে, আজকে কাজে আইসে না, গতকালকে কাজে আইছিল। গতকালকে কাজে আইয়া আমার ওইদিকে ঘরেরও কাজ করে কিছু বারিন্দার হাফওয়ালটা দিতেছিলাম, আর ওইখানে সাইরা বিকালে ভাত খাওয়ানোর পরে বিকালের টাইমটায় এই জায়গাটা করছে। তো এটা এখন এদিকে তাইয়া এভাবে এখান থেকে শুরু হইয়া এদিকে এমনি ওই মাথা অব্দি নিব। তো কালকা এদূর পর্যন্ত করছে, আর এখান দিয়ে ভিটটা হইব, ভিটের উপরে এদিক দিয়ে আরেকটা ওয়াল উঠবো, আর এদিক দিয়া এই জায়গাটার মধ্যে আরও দুইটা রুম হইব দেখাইতেছি। তো এই জায়গাটা তো মধ্যে দিয়ে পার্টিশন হয়ে যায়, সেটাই সেটে দুইটা রুম হইব, আর এখানে এখানে একটা, এখানে একটা, দুইটা রুম হইব। আর এই বাচ্চাগুলো এখানে খানা টানা খাইয়া আবার ঘোরাঘুরি, সারাদিন এটি সারাত থাকে, এদিকে এদিকে ঘোরাঘুরি করে। এই যে বাচ্চাগুলো খানা টানা খাইয়া এখন আয়া পড়তেছে এদিকে। আর মধ্যের পার্টিশনের বেড়াটা ভাঙ্গা লাগছে, তো এখন এটা এটা দুটা একলগেই থাকে। পার্টিশনের বেড়াটা ভাঙ্গা লাগানো আমি আর দিছি না, যেহেতু আলাদা ঘর করতেছি, ঘরটা কমপ্লিট হইলে দুই একদিন তিন চার দিনের মধ্যে তখন এটাতে এখানে লইয়া, আর ওইখানে বেড়াটার লগে ওইটা খানা লইয়া লাগছে কাজা। আর রুমগুলো রেডি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢুকান যেত না, কারণ ফ্লোরটা শক্ত হইতে কমে ফাঁস দিন সময় লাগে, 5-7 দিন। তো ফ্লোরটা এখন করতাম না, ফ্লোরটা পরে করুম, আগে ওয়ালগুলা তুললে ওয়ালগুলা প্লাস্টার দিয়ে সেরা, তারপরে এসবগুলারে এদিকে শিফট করলাম কইরা। এখানে ভিতরের কাজটা মেস্তরি দাঁটকে রাখুন যেত না, তো এখানের ভিতরের কাজটা সাইরা, তারপরে এটিরে আবার এখানে যে আটকামু এটিরে আবার এখানে আইনা, তারপরে এটার ফ্লোরটা করুম, ফ্লোরটা পরে করুম, দুই দিন ফ্লোর ছাড়া এমনিতে মাটির মধ্যে রাখতে দেবো। তো এটাই প্ল্যান, এছাড়া আর কিছু করন যেত না। তো এই লেগে আর মধ্যের বেড়াটা ঠিক করছি না, এটারে সরাইয়া ওইখানে রাখতে দিছি। তো আরেকটা ব্যাড নিউজ হলো, আমার যে খরগোশগুলো আছে সবগুলা খরগোশেরে কুকুরে হামলা করে খাইয়া নিয়েছে। তো আমি দরজার মধ্যে এটা লাগিয়ে রাখতাম,
এটা এইভাবে লাগাই নিয়ে আসিল। কুকুরগুলা কিভাবে জানি এত শক্তি, এটারে ব্যান কইরা দরজা খুললা, দরজাটা কাটটি বেশি ভালো আসলো না, যার কারণে বোধ আবার যে লকটা লাগাইছিলাম লকটাও একটু চিকন মোটা 8 নম্বরের জিয়াই তারটা দিয়েছিলাম, এটারে ভাঙ্গা। আমার সবগুলা খরগোশ এখন দেখুন নাই, সবগুলা খরগোশের খাইয়া নিছে। এ বাড়িতে প্রোগ্রাম আসিল, ওই প্রোগ্রামের দিন রাত্রেবেলা আমি বাড়িতে আসিলাম না, অমরপুর মেলাতে গেছিলাম। তো ওই দিন আর আমার কুত্তাটাও ঘরে আসিল, বাইরে থাকলে এরকমটা করতে পারতো না। তো ঘরে থাকলে এই কুত্তাগুলা এখানে টিনের ফাঁকে দিয়া, এখানে টিন ভাঙ্গা বেড়া দিয়ে আসিরা, এখানে বাঁশটা নষ্ট হয়ে গেছিলো, তো এখান দিয়া কুত্তাগুলা ঢুকিয়া আমার খরগোশ তিনোটারে এইখানটার মধ্যে মাইরা টেরা খাইছে। পরের দিন সকালবেলা বাবু আমারে কইছে, তো তারা কেউ উদ্দেশ্য পাইছে না, আমার যে টমি আছে কুত্তাটা, টমিটাও ঘরে বান্ধা আছিল, যার জন্য কেউই উদ্দেশ্য পাইছি না। এটা ছাড়া থাকলে আবার যখন কাজ্যা করে তখন উদ্দেশ্য পাই, আমরা উদ্দেশ্য পাই বাইরই। গতকাল কুত্তাগুলো আইছিল এখানে, ভাবছে খরগোশ যেহেতু একদিন খাইছে পরের দিন আবার খাইতে আইছিল। আর অনেকের সুগারের বাচ্চা টাচ্চারও বলে কুত্তাটোতে কামড় দিছে, তো আমার ট্রিটমেন্টের লেগে জিজ্ঞাসা করছিল। আর আমার ওষুধগুলো সবগুলো এখানে রাখুন না, তো ওষুধগুলো রেডি একদম ফালাইটা লইয়া যা করতে আছে এটির উপরে উড়াইতে হইব, নাহলে কোন সময় কোনটা উল্টা পাল্টা কামড়ে টামড়ে খাইয়া নেয় অসুবিধা হয়ে যেতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য।